আগে হয়েছিল আমপাম ঝড়, তারপরে ইয়াস, তাই দুবারে করে ঝড় হয়েছে। হওয়ার পরে আমাদের দেশে বাড়ি কোনো কাজ নেই, কোনো খাটাখাটি নেই বেটা ছেলেদের। ঝড় হওয়ার আগের থেকে প্রশাসনের লোক সাবধান করে দিয়েছিল, বলেছিল যে নিরাপদ আচ্ছা নাও তোমরা। জঙ্গল যখন বন্ধ করে দিল তখন আমার স্বামীরা তো জঙ্গলে মধু আনতে যেত, এবার জঙ্গল বন্ধ হয়ে যাওয়ার পরে বাইরে চলে গেল কাজে। বাইরে গেলে ছ মাসের জন্য যেতে হয়, ছ মাসের জন্য গেলে তো দেখাশোনা হয় না, একটু হয়তো ফোনে কথা হয়। আর এই জঙ্গলে গেলে কি জঙ্গলে ভয়ও আছে, কিন্তু তবু পাঁচ দিনে বা তিন দিনে বা এক সপ্তাহের মধ্যে তারা বাড়িও চলে আসে। আর ওখান থেকে তো আসতে পারে না, কি খাচ্ছে না খাচ্ছে আমরাও চিন্তায় থাকি। কলকাতা থেকে অনেকগুলো ইয়ারপ্যান্ট পাঠিয়েছে, কোনোটা বড় কোনোটা ছোট, আমারটা দেখো কত বড়। আমরা তো দাদু দিদি, আমরা তো কিছু দিতে ইচ্ছে হয়, ওরা বাজনা করে না, তো আমাদের দিতে ইচ্ছে হয়, না দিতে পারলে আমাদের নিজেদের খারাপ লাগে। আজকের বিজয়া কিন্তু গ্রামে কোনো কিছু মনেই হচ্ছে না, নোনা জল ঢুকেছিল তার জন্য একটা শিউলি ফুল ফোটেনি, বলে মনেই হচ্ছে না যে বিজয়া আজকে। দিদি দিদি, টাওয়ারের দিকে আমাদের সাহায্য এসেছে।